গত 20 অক্টোবর 2021 বুধবার নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সন্ধ্যায় অ্যাটলান্টিক সিটির 1411 পেনরোজ অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, ভজন, ধর্মীয় সঙ্গীত পরিবেশন ইত্যাদি। এশিয়ান আমেরিকান সোসাইটি অব অ্যাটলান্টিক সিটির উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ধর্মসভায় আলোচকরা বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারের বিরুদ্ধে দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মাবলম্বীদের আলোড়িত করছে হাজার বছর ধরে। ধর্মসভায় আলোচকরা আরও বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনো ভগবত প্রদর্শন হয় না। অ্যাটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, মনোজিৎ সাহা, শান্তনু সরকার, প্রবীণ এনজে, বিনোদ ভোলার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক প্রবাসী হিন্দু সম্প্রদায় এই ধর্মসভায় যোগ দেন। তাদের সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।